মনে হতো যে একটা সবুজ কোনো টানেলে ঢুকে গেছে। খুবই সুন্দর একটা দৃশ্য দেখায়। এদিকে রেললাইন, আর রেললাইনটা পার হচ্ছে একটা শামুক। এই যে এটা হলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন। প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে হওয়ায় ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একজোড়া শাটল ট্রেন। আর ট্রেনে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তার দুপাশের যে প্রাকৃতিক দৃশ্য আমাকে খুবই খুব বিমোহিত করে, সেজন্য সিদ্ধান্ত নিলাম শাটল ট্রেনে না গিয়ে শহর থেকে 20 কিলোমিটার পথ পায়ে হেঁটে যাব আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকেন। এখন আমি আছি হলো ষোলশহর জংশন, আর আজকে আমরা ষোলশহর জংশন থেকে যাব হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পায়ে হেঁটে, রেলপথ ধরে পায়ে হেঁটে। খুবই ইন্টারেস্টিং হবে, দেখতে থাকেন। পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলশহর জংশন, আর এখন বাজে হলো সকাল 5:30। আর আজকে আমরা যাব হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রেলপথ দিয়ে পায়ে হেঁটে। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে টোটাল 20 কিলো দূরে, বাট ষোলো শহর থেকে প্রায় 15 কিলো। সো আজকে আমরা প্রায় 15 কিলো হেঁটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাব। আমি আমার হাঁটা স্টার্ট করে দিছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এইটা এটা একেবারে চলে গেছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর আজকে আমরা এই রেলপথ ধরেই হেঁটে হেঁটে যাবো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফলে বৃষ্টি হয়েছে, দেখি খুবই ভেজা, হাঁটতে একটু কষ্ট হচ্ছে, আর রেলপথ দিয়ে হাঁটাটা একটু টাফ। আপনাদেরকে যদি একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, দেখেন এই যে দুইটা রেলপথ ভাগ হয়ে গেছে। কেউ বলতে পারবেন এই পথটা কোন দিকে গেছে? সেন বলে দিই, আমার পেছন থেকে যে দুইটা রেলপথ ভাগ হয়ে গেছে এটা চলে গেছিলো সেই কক্সবাজারের দিকে, আর এই রেলপথটা দেখতে পাচ্ছেন এটা এটা চলে গেছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। আর আমাদের ডেস্টিনেশন হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আকাশ খুবই মেঘলা, আবার বৃষ্টি হয় কি না জানি না। এখন আমি আছি হলো মুরাদপুর পিলখানা রোড, অর্থাৎ ষোলো শহরের পরে আসি হলো মুরাদপুর। আর আমরা এখন আসি হলো মুরাদপুর, যাচ্ছি দেখি সকালের যে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। একদম আকাশ মেঘলা, সকালে বৃষ্টি হয়েছে সেজন্য রাস্তা ভিজা, এবং হাঁটতেও খুবই মজা লাগতেছে কারণ যে ধুলাবালু ছিল সেগুলো নেই। এখন আমি আসি হলো মুরাদপুরের বিবির হাট, আমরা পিলখানা ছেড়ে বিবির হাটের দিকে চলে আসছি। আমি এখন আসি হলো হামজার বাগ, অর্থাৎ আমরা বিবির হাট থেকে হামজার বাগ এলাকায় চলে আসছি। আর দেখেন রাস্তাটা কত সুন্দর লাগতেছে, আকাশে মেঘ, নিচে রেলপথ। একটা ট্রেন থাকলে এখন খুবই ব্যাপারটা অন্যরকম লাগতো। আজকে ভার্সিটি খোলা 7:30 ওদের শাটল, সেটা আসবে 7:30-8, দুইটা শাটল আছে। এইদিকে এমনি কোনো সময় আসা হয় নাই, আমরা ট্রেনে যখন যাইতাম এই এরিয়াগুলো দেখতাম। একটা বিষয় খুব একটা ভয়ের আছে এখানে অবশ্য, যেহেতু রেল লাইন সেহেতু এই আশেপাশে বস্তিগুলোতে অনেক টুকাই যারা বিভিন্ন রকম নেশা টেশা করে, এগুলো একটা ভয় অবশ্য আছে। সেজন্য আমি যে আমার মোবাইল মানি ব্যাগ এগুলো সাথে আনি নাই, শুধু ক্যামেরাটা নিয়ে আসছি। আর রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, নতুন নতুন এরিয়াগুলো দেখা হচ্ছে, খুবই ইন্টারেস্টিং। দেখেন এই দিক থেকে রেলপথটা পাকা হয়ে এদিকে চলে গেছে, যেগুলা দূরে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। সামনে যে একটা খাল, আর খালের উপরে এরকম কালভার্ট, ও আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর চট্টগ্রামের বৃষ্টি কোন সময় নামে, কোন সময় চলে যায়, কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে কোন জায়গায় হচ্ছে না, একটু বোঝা খুবই টাফ। এদিকে রেলপথটা
একটা সবুজ টানেলের মতো দেখা যাচ্ছে, অর্থাৎ এটা মনে হচ্ছে যে একটা সবুজ কোনো টানেলে ঢুকে গেছে। রাস্তার দুই পাশে সবুজ গাছপালায় ভরা, আর মাঝখান দিয়ে রেল লাইন। সেই রেল লাইন দিয়ে যে সকালে হাঁটার যে ব্যাপারটা খুবই খুবই ইন্টারেস্টিং। এটা হলো আমিন জুট মিল, আর এর পাশ দিয়ে রেল লাইন, আর এটা হলো ওইদিকে বাই রোডে বাসে সিএনজিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও যাওয়া যায়। কিন্তু আমরা আজকে যাচ্ছি হলো রেলপথ দিয়ে। এর আগে এখান দিয়ে শুধু ট্রেন দিয়ে যাইতাম আর দুই পাশে দেখতাম, আর আজকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা প্রায় মোটামুটি অর্ধেকের মতো হেঁটে চলে আসছি। কি অবস্থা মামা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এত সকালে কয়টার দিকে খোলা হয় দোকান? পাঁচটা না? ওকে ঠিক আছে। আমরা এখন আসি হলো রূপহবাদ, খুব ইন্টারেস্টিং একটা নাম। এই এলাকার নাম হলো রূপহবাদ। সামনে একটা খাল, এই খালের উপর দিয়ে আমরা যাবো বোটে বাবা। তো খুবই ভয়ের, ও ভয় ভয় করতেছে। নিচের দিকে তাকালে খুবই ভয় লাগে। দিতে অবশ্য একটা ব্রিজের মতো করে দিছে, ওই দিক দিয়েও যাওয়া যেত। খাল দিয়ে আসলাম, এটা খুবই ভয়ের। ক্রসিং এ চলে আসছি, আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো বাইজিদ বুস্তামি রুট। এটা এদিক থেকে সামনের দিকে চলে গেছে, খুবই সুন্দর। আর আমরা যাব হলো এইদিকে, এই রুট দিয়েও আমাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায়। আর আমরা যাব হলো রেল লাইন হয়ে। দেখেন কত সুন্দর লাগতেছে সকালের যে ভিউটা। এই পাশ থেকে কিন্তু চট্টগ্রাম ক্যান্টনমেন্ট শুরু হয়েছে, আর দেখেন এগুলো কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়া। ওইখানে দেখা যাচ্ছে এডুকেশন ফর লাইফ, আর এইটা হলো ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, আর পাশেই হলো ক্যান্টনমেন্টের আরেকটা গেট। এইখান থেকে বিশ্ববিদ্যালয় আরো 7 কিলো, আর এখন ঝুম বৃষ্টি হচ্ছে। আমি অবশ্য প্রস্তুতি নিয়ে আসছিলাম, জানতাম বৃষ্টি হবে, ছাতা নিয়ে আসছি। আমরা এখন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ছেড়ে যাচ্ছি। সামনে হলো চৌধুরীহাট স্টেশন, আর ফতেহাবাদ, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। খুবই খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে সকালে, একেবারে চমৎকার। আসলে এখানে না আসলে বোঝা যাবে না, এই রেলপথ দিয়ে না হাঁটলে বোঝা যাবে না যে কতটা সুন্দর একটা ওয়েদার প্লাস ভিউ। এত কিলোমিটার হেঁটে আসলাম, কোনো কষ্ট অনুভব হচ্ছে না, আর খুবই ভালো লাগছে হাঁটতে। কারণ বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায়, রেল লাইন দিয়ে হাঁটা। একটু সামনে গেলে যে ভাটিয়ারি যাওয়ার যে রাস্তাটা, সেটার ক্রসিং পড়বে। আর একটু সামনে গেলে আপনাদের দেখাবো যে ওই রুট থেকে, হাটহাজারির ওই রুট থেকে একেবারে সরাসরি ভাটিয়ারি চলে যাওয়া যায়। আমি এখন যে ক্রসিংটার মাঝে আছি, এটা হলো ভাটিয়ারি যাওয়ার রুট। এদিক থেকে হাটহাজারি, সামনে হাটহাজারি থেকে এইটা দিয়ে ভাটিয়ারি চলে যাওয়া যায়। বলতে বলতে রেল লাইনে একটা ট্রেন চলে আসছে, এটা হলো নাজিরহাটের ট্রেন। আমি এখন অলরেডি চৌধুরীহাট স্টেশনে চলে আসছি। ওইরকম মানের স্টেশন না, বাট এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাটল, সেটা এখানে থামে। এখানে গরু রাখা হবে, সেজন্য আশেপাশে এখন থেকে তারা
প্রস্তুতি নিচ্ছে এবং এটা রেল লাইনের পাশ দিয়ে গড়ে ওঠা বিশাখাট প্রায় কয়েক কিলো ওদিক থেকে সামনে প্রায় কয়েক কিলোমিটার এটা পার হতে হবে। দেখেন কত চমৎকার একটা ভিউ, ওই পাশে যে দেখা যাচ্ছে ওই দিকে ওইটা কিন্তু পাহাড়, তো দেখা যাচ্ছে ওটা বড়। আর এই পাশের যে দৃশ্যগুলা দেখেন আপনাকে অবশ্যই বিমোহিত করবে। চৌধুরী হাট পার হয়ে গেছি আর সামনে আমাদের ফতেহাবাদ স্টেশন। আমরা অলরেডি ফতেহাবাদ জংশনে চলে আসছি, সামনে দেখতে পাচ্ছেন এটা হলো ফতেহাবাদ জংশন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনটা চলে আসবে, আর বিশ্ববিদ্যালয় থেকে এই ট্রেনটা আবার 8:45 দিকে ছেড়ে যাবে। সো আমাদের খুবই তাড়াতাড়ি আমাদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে হবে এবং 8:45 শাটলে আমরা বিশ্ববিদ্যালয় থেকে আবার শহরের দিকে ব্যাক করবো। আমার পিছনেই ট্রেন, আর অল্প কিছুক্ষণের মধ্যে বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনটা চলে আসবে, আমরা যাই। এবং খুবই জম বৃষ্টি করতেছে, পিছনের ট্রেনের হর্ন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই লোকটা হলো ট্রেনের যে ইঞ্জিন চেঞ্জ করে মাঝে মাঝে বিশ্ববিদ্যালয়ে দেখি। এই যে ফতেহাবাদ জংশন, আমরা ফতেহাবাদ জংশন ছেড়ে যাচ্ছি। এই যে আমার ঠিক পেছনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শাটল, আর বিশ্ববিদ্যালয়ের শাটল চলে যাবে হলো এই লাইন দিয়ে, বিশ্ববিদ্যালয়ের শাটল চলে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। স্টুডেন্ট এই ট্রেনটা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, যদি এই লাইনটাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে চলে গেছে। আর দুপাশে কত সুন্দর, এখান দিয়ে একটা খাল চলে গেছে যেটার পানি একেবারে স্বচ্ছ, পানি যে চলাচল করে ওইটার নিচে বালি দেখা যায়, খুবই সুন্দর। এই দেখেন আমি একটু দেখাই, এই যে একটা খাল, এটা এদিক দিয়ে চলে গেছে আর এটার পানি এত পরিষ্কার, বালিগুলো দেখা যায় এদিকে গেলে, নিচের বালিগুলো দেখা যায় এত স্বচ্ছ পানি, দেখা যাচ্ছে কিনা 19 কিলো, অর্থাৎ আর 1 কিলোর মতো আছে তারপরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন। আমরা প্রায় বিশ্ববিদ্যালয়ে চলে আসছি। আর দেখেন এই যে টোটাল 20 কিলো, শেষ এখানে 20 কিলো, আর এখান থেকে আর 500 মিটার বাকি। আর আমার আমার পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের 1 নং রুট, আর ওই সামনে স্টেশন দেখা যাচ্ছে আর শাটল ট্রেনও, অর্থাৎ শহর থেকে তাহলে হাঁটতে হাঁটতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। এটা হলো আমাদের 1 নং গেট, সামনে হলো 0 পয়েন্ট, আর ওই দেখা যাচ্ছে ওইটা হলো আমাদের স্টেশন। এই যে এটা হলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন, শহর থেকে রেলপথ দিয়ে পায়ে হেঁটে অবশেষে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে আসলাম। এই যে আমাদের শাটল, বিশ্ববিদ্যালয়ের শাটল, আর এই যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন। আর এই যে লোকো মাস্টার অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের এই শাটল ছেড়ে দেবে। আমরা সকাল 5:30 16 শহর থেকে রওনা দিয়েছিলাম, এখন বাজে 8:42, প্রায়
তিন ঘন্টার উপরে আমাদের সময় লেগেছে শহর থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে। এটা হলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা হলো আমাদের ভিউ পয়েন্ট, অর্থাৎ আমাদের মেন ফটক। এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টেশন শেষ, অর্থাৎ এই রেল লাইন এখানেই শেষ। এখানে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।